ম্যাচ মানে একটা বিশাল ব্যাপার। অ্যাকচুয়ালি 63টা ম্যাচ খুব কম জায়গাতেই হয়, মানে উঁচু লেভেলে হয়। এই একটা অঞ্চলে 63টা ম্যাচ খেলানো হচ্ছে, এটা মানে খুব প্রশংসনীয়। তো যাই হোক, এবং সেটার ফল দেখা যাচ্ছে, ছেলেদের খেলাধুলোর যে মান কতটা উন্নত আছে বা কতটা স্কিলটাকে ডেভেলপ করছে। আমার যেটুকুনি যা খেলা সঙ্গে ফুটবল সঙ্গে বুঝি, যথেষ্ট মানে অনেকটাই মান উন্নত আছে। এদেরকে উপযুক্ত প্রশিক্ষণ পেলে, সেটা আমার কাছে শ্রদ্ধেয় অমিয়বাবু আছেন, ও উনি যে লেভেলে খেলেছেন, আমার মনে হয় সেই লেভেলে প্রশিক্ষণ যদি এরা পান, এরা আরও ডেভেলপ করবে। সেইটা আমি শক্তিবাবুকে বলবো, বা দুর্গন্ধী পঞ্চায়েতে যাদের পরিচালন কমিটি আছেন, তারা এগুলো নিয়ে ভবিষ্যতে আরও চিন্তাভাবনা করবেন। যদি এখান থেকে কিছু ভালো ছেলেকে আমরা উন্নত প্রশিক্ষণ নিয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। একটা জিনিস ভাববেন, খেলাটা খেলাই আছে, রেফারি যারা আছেন, লাইন্সম্যান যারা আছেন, ওরা কিন্তু এক্সপার্ট আছেন। আমি আপনি যেটা আপনাদের সাদা চোখে দেখে মনে হচ্ছে যে এটা সিদ্ধান্ত সঠিক নয়, সেগুলো যদি আপনি খেলাটার পক্ষটা মানে সেই প্রশিক্ষণ নেন, বা এখন যেহেতু নিয়মকানুন এসেছে, সেগুলো ওদের সঙ্গে সেইভাবে আপনারা কথা বলেন, বুঝতে পারবেন আমরা খেলাটা সম্পর্কে খুব অল্প বিস্তর জানি। নিয়মকানুন ব্যাপারে মজা হচ্ছে, বোল হচ্ছে ভালো লাগছে, বোলের কাছে গেলে খারাপ লাগে, আমার টিমের গোলটা হলো না, খারাপ লাগে, কোনো ব্যাপার নয়। আজকে 7-1 নিয়ে এত ভাববেন না, যে টিম পশ্চিমবঙ্গের যে টিম হেরে গেছে, যারা বিজিত হয়েছেন পশ্চিমবঙ্গের টিম, আমি আপনাদের বললাম নেক্সট ইয়ার আপনারা একটা 7-1 শোধ করবেন, পারবেন তো, করতে হবে, এটাই খেলা আছে, এটাই খেলা আছে। কি আছে, তাহলে একটা দলই তো জিতবে, তাতে তো একজনই ফার্স্ট করে হবে, ঠিক আছে, খেলেছেন। আপনি ফাইনাল পর্যন্ত এসেছেন 63টা ম্যাচ খেলে, তো আপনি তো একদম পাল্লায় সমানে সমানে। এইবার দিনের শেষের চূড়ান্ত মুহূর্তে কিছু হয়তো আপনাদের কিছু নিজেদের হয়তো ভুলে ও এগিয়ে গেছে, আপনি পিছিয়ে গেছেন, কি আছে, এটাই তো খেলা আছে। খেলা থেকেই তো আমরা স্পিড পাই, বড় বড় সংগতি পাই। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমি চাকরি পাওয়ার আগে LIC-র এজেন্ট ছিলাম 10 বছর, LIC-র এজেন্ট ছিলাম 10 ইয়ার্স, 10 বছর। তো আমাদেরকে মোটিভেশন ক্লাস হত, আমরা ওই মানুষের কাছে যাচ্ছি, পলিসি হচ্ছে না, আমার যে অফিসার আছে আমি পলিসি বোঝাই। তো আমাদের মোটিভেশন ক্লাসে আমার একটা কথা খুব ভালো মনে আছে, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলছি আপনার সামনে একটা বন্ধ দরজা আছে, আপনাকে দরজাটা ভেঙে বা খুলে যেতে হবে, আপনাকে যে চাবি নেই। তো আপনি দরজাটা ঘুষি মেরে যাচ্ছেন, মেরে যাচ্ছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন, দরজাটা খুললো না। তখন আমাদের প্রশ্ন করছিল, আপনি এটা থেকে কি ভাবছেন, আপনি হেরে গেলেন। তো আমরা কি ভাবছি, হ্যাঁ হেরে গেলাম, ব্যর্থ হলাম। উনি ওনাকে আপনাকে যারা মোটিভেশন ক্লাস থেকে দিচ্ছে।